नमस्कार बंधुरा, वेलकम टू आवर चैनल। आजकल वीडियो ते आम्रा इंडियन पेनिनसुलर रिवर सिस्टम निये विस्तारित आलोचना करब। तो चलो बंधुरा शुरू करा जाक। ভারতের উপদ্বীপীয় নদীগুলোকে বা পেনিনসুলার রিভারগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়, ইস্ট ফ্লোয়িং বা পূর্ববাহিনী নদী এবং ওয়েস্ট ফ্লোয়িং বা পশ্চিমবাহিনী নদী। ভারতের মূল ভূখণ্ডের ঢাল বা স্লোপ সাধারণত ওয়েস্ট টু ইস্ট বা পশ্চিম থেকে পূর্ব দিকে, তাই ইস্ট ফ্লোয়িং রিভারগুলো মূলত ভূমি ঢাল অনুসরণ করে প্রবাহিত নদীগুলি ভারতের ইস্ট ফ্লোয়িং রিভার। এছাড়া কিছু ওয়েস্ট ফ্লোয়িং রিভার রয়েছে যেগুলো ঢালের অপোজিটে প্রবাহিত হয়, যেগুলো মূলত গ্রস্ত উপত্যকা বা রিফ্ট ভ্যালির কারণে পশ্চিম বাহিনী বা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে সমুদ্রে পড়েছে। তো ইস্ট ফ্লোয়িং রিভারগুলোর মধ্যে অন্যতম নদীগুলি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব মহানদী। এই নদীর দৈর্ঘ্য বা লেন্থ 857 কিমি, 857 কিমি। অরিজিন বা এই নদীর উৎপত্তি রায়পুরের, ছত্রিশগড়ের রায়পুরের সিহাওয়া থেকে এই মহানদীর উৎপত্তি। এটি মূলত ভারতের দণ্ডকারণ্য অঞ্চল, সেই অঞ্চল থেকেই মহানদীর উৎপত্তি। এই নদীর মাউথ বা এই নদী পতিত হয়েছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে। এই নদীর উল্লেখযোগ্য কিছু ট্রিবিউটারিস বা উপনদী হচ্ছে ইব, মন্দ, হাসদেও, সেওনাথ প্রভৃতি নদী। এই নদীর উপর বিখ্যাত ড্যাম হীরাকুদ ড্যাম। এই হীরাকুদ ড্যাম ভারতের লংগেস্ট ড্যাম বা ভারতের দীর্ঘতম নদী বাঁধ। প্রায় 26 কিমি লম্বা এই নদী বাঁধ, ভারতের দীর্ঘতম নদী বাঁধ হীরাকুদ। এরপর আমরা দেখে নেব সুবর্ণরেখা। এই নদীর দৈর্ঘ্য 400 কিমি, 400 কিমি। এই নদীর উৎপত্তি বা অরিজিন ছোট নাগপুর প্লেটু বা ছোট নাগপুর মালভূমি থেকে। এবং এই নদী কোথায় পতিত হয়েছে? এই নদীর মাউথ বে অফ বেঙ্গল, এই নদীও বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমরা জানি ভারতবর্ষের মূল ভূখণ্ডের পূর্ব দিকে বঙ্গোপসাগর এবং সকল ইস্ট ফ্লোয়িং নদী গিয়ে এই বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর কিছু বিখ্যাত ট্রিবিউটারিজ হল কঞ্চি, খড়কাই, কর্ফরি প্রভৃতি হচ্ছে এই সুবর্ণরেখা নদীর কিছু বিখ্যাত উপনদী। এই নদীর গতিপথে বিখ্যাত হুড্রু জলপ্রপাত রয়েছে, যেটি রাঁচি ডিস্ট্রিক্টে অবস্থিত এবং ঝাড়খণ্ডের হাইয়েস্ট ওয়াটারফল। এই হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীর গতিপথেই রয়েছে। বন্ধুরা, এই নদী নিয়ে একটি বিশেষ তথ্য জানিয়ে রাখি। এই নদী ভারতের উপর দিয়ে যাওয়া কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে এই নদী। এছাড়াও মাহি নদী, এই দুটি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। বন্ধুরা, এরপর আমরা দেখে নেব গোদাবরী নদী। এই নদীর লেন্থ 1465 কিমি। এই নদী ভারতের সেকেন্ড লংগেস্ট রিভার, ভারতের প্রবাহমানতার দিক দিয়ে দেখতে গেলে সেকেন্ড লংগেস্ট রিভার। এই নদীর উৎপত্তি নাসিকের ত্রিম্বক প্লেটু থেকে, মহারাষ্ট্রের যে নাসিক শহর সেই নাসিকের ত্রিম্বক মালভূমি থেকে এই নদীর উৎপত্তি। এই নদীও গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এই নদীর বিখ্যাত কিছু ট্রিবিউটারিজ হচ্ছে মঞ্জিরা, প্রাণিতা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, প্রাণ প্রভৃতি নদীগুলো এই নদীর বিখ্যাত কিছু উপনদী। এই নদীর উপরে অসংখ্য ড্যাম বা বাঁধ গড়ে উঠেছে, তার মধ্যে যেমন শ্রীরাম সাগর ড্যাম, ঘাটগড় ড্যাম প্রভৃতি ড্যাম এই নদীর উপর গড়ে উঠেছে। আমরা পরবর্তীতে ড্যামের উপর ভিডিও বানাবো এবং সেখানে সকল নদীর বিখ্যাত কিছু ড্যামগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এই নদীর একটি বিশেষ নাম রয়েছে, বৃত গঙ্গা বা দক্ষিণী গঙ্গা। এই নদী ভারতের সেকেন্ড লংগেস্ট রিভার, গঙ্গার পরেই এর স্থান। এবং যেহেতু দক্ষিণ ভারতে অবস্থিত এই নদী, তাই এই নদীকে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণী গঙ্গা বলা হয়। এর লেন্থ এবং এর বিস্তৃতির জন্য একে গঙ্গার সাথে তুলনা করা হয় এবং তাই একে দক্ষিণী গঙ্গা বলা হয়। বন্ধুরা, এখানে অনেক সময় কনফিউশন থাকে, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন আসে যে কোনটাকে দক্ষিণী গঙ্গা বলা হয়, আবার কোনটাকে গ্যাঙ্গেস অব দি সাউথ বলা হয় বা দক্ষিণ ভারতের গঙ্গা।
তো এখানে বলে রাখি, গোদাবরী নদীকে বৃত গঙ্গা বা দক্ষিণী গঙ্গা বলা হয় এই কারণে, কারণ গোদাবরী নদীর লেন্থ ভারতের সেকেন্ড লংগেস্ট রিভার আফটার দি গ্যাঞ্জেস রিভার, এবং সেই নদীর বিস্তৃতির জন্য একে বৃত গঙ্গা বা দক্ষিণী গঙ্গা বলা হয়। এছাড়া কাবেরী নদী, যেটিও দক্ষিণ ভারতের নদী, এই নদীর গঙ্গার মতোই পবিত্র। এই কাবেরী নদী দক্ষিণ ভারতে গঙ্গার মতোই পবিত্র, এই কারণে কাবেরী নদীকে গ্যাঙ্গেস অফ দি সাউথ ইন্ডিয়া বলা হয়। তাই বন্ধুরা, এই কনফিউশনের ক্লিয়ার করে দিচ্ছি, গোদাবরী নদীকে বৃত গঙ্গা বা দক্ষিণী গঙ্গা বলা হয় এবং কাবেরী নদীকে গ্যাঙ্গেস অফ দি সাউথ ইন্ডিয়া বলা হয়। এরপর আমরা দেখব কৃষ্ণা রিভার। এই নদীর লেন্থ 1400 কিমি বা 1400 কিমি। এর অরিজিন বা উৎপত্তি মহাবালেশ্বর নিয়ার জোর ভিলেজ, মহারাষ্ট্রের জোর ভিলেজের কাছে মহাবালেশ্বর থেকে কৃষ্ণা নদীর উৎপত্তি। এই নদীও যথারীতি ঢাল অনুসরণ করে প্রবাহিত হয়েছে এবং বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয়েছে। এই নদীর বিখ্যাত কিছু উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা, কোয়না, ভীমা প্রভৃতি নদী এই নদীর বিখ্যাত কিছু উপনদী। এই নদীর উপরও বেশ কিছু ড্যাম গড়ে উঠেছে, যেমন স্যালেম ড্যাম, নাগার্জুন সাগর ড্যাম, এছাড়া এর উপনদী কোয়না নদীর উপর কোয়না ড্যাম প্রভৃতি ইম্পর্টেন্ট কিছু ড্যাম এই কৃষ্ণা নদীর উপরে গড়ে উঠেছে। এরপর আমরা দেখব কাবেরী রিভার। এর লেন্থ 800 কিমি বা 800 কিলোমিটার। এর অরিজিন বা উৎপত্তি পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি হিলসের তালকাবেরী থেকে, এই নদীর উৎপত্তি, যেটি ব্রহ্মগিরি হিলসের মধ্যে অবস্থিত। এই নদীও বঙ্গোপসাগরেই পতিত হয়। এই নদীর কিছু বিখ্যাত উপনদী হল অমরাবতী, ভবানী, হেমাবতী প্রভৃতি। এই নদীর উপরও বেশ কিছু ড্যাম গড়ে উঠেছে, যেমন মৃত্যুর ড্যাম। এই নদীর একটি বিশেষত্ব হল এই নদীতে বছরে বা এই নদী অববাহিকায় বছরে দুবার বৃষ্টিপাত হয়। কারণ কি? একটি হচ্ছে মনসুনের কারণে এবং আর একটি রিট্রিট অফ মনসুন বা মৌসুমি ভাবে প্রত্যাবর্তনের কারণে বছরে দুবার বৃষ্টিপাত হয়। একবার হয় মনসুনের জন্য এবং একবার রিট্রিটিং অফ মনসুনের জন্য। এই নদীর তীরেই রয়েছে থাঞ্জাভুর, থাঞ্জাভুর ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু। আমরা জানি বন্ধুরা, এই থাঞ্জাভুরকে গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া বলা হয়, কারণ খুবই শস্য শ্যামলা এই অঞ্চল, তাই এই এই নদীর তীরে অবস্থিত থাঞ্জাভুর, যেটি ভারতের গ্রানারি অফ ইন্ডিয়া। এবং এখানকার চারপাশের উল্লেখযোগ্য কারণই হল কাবেরী নদীতে বছরে দুবার বৃষ্টিপাত হয় এই নদী অববাহিকায়। এছাড়া বন্ধুরা, আগেও বললাম, আবার বলে দিচ্ছি, এই নদীকে গ্যাঞ্জেস অফ দি সাউথ বলা হয়, কারণ এই নদী সাউথে গঙ্গার মতোই পবিত্র, তাই এই নদী গ্যাঞ্জেস অফ দি সাউথ ইন্ডিয়া। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মতামত জানানোর জন্য অবশ্যই কমেন্ট করবে। এছাড়া যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, তারা পড়াশোনা বিষয়ক আরো বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।